हैं तो मेहरबानों, कदरदानों, दोस्तों, अब बारी है हर दिल अजीज नगमनिगार गुलजार का कलाम। आखिरी नबूवत, आखिरी जमाना, आकाए नामदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में ये गुलजारी कलाम को आप तक पहुंचाएंगे फनकार MD हैदर। अखेरी नबूवत, अखेरी जमाना, इलोके देखो ना, प्रेमी जान दीवाना, इशारा कायना, इलोके देखो ना। अखेरी नबूवत, अखेरी जमाना, इलोके देखो ना, प्रेमी जार दीवाना, इशारा कायना, इलोके देखो ना। आधारोई घरे ते अमीनार कोलेते, नूरेरी आलोते पठालेन रबाना, ओ इलोके देखो ना। अखेरी नबूवत, अखेरी जमाना, इलोके देखो ना। अल्लाह रे नबी जखन मा आमिनार घरे भूमिष्ट होलेन, आलोबिहीन सेई घर नूरुल आलार नूरे आलोकित हुए गेल। आकाशे देखा गेल कयेक टुकरो सादा मेघ, সেই মেঘের এক টুকরো নবজাত শিশুকে নিয়ে বিশ্বভুবন পরিক্রমা করে এলেন। মেঘেদের প্রতি হুকুম ছিল, এ মেঘ, তোমরা আমার মেহবুবকে পূর্ব পশ্চিম দেশসমূহ ঘুরিয়ে দেখাও, যে একদিন সারা বিশ্বভুবন তাঁর নামের পরিচিতি হয়ে উঠবে। এরপর তিন ফরিশতা শিশু মুহাম্মদকে নিয়ে গেলেন। ফেরেশতা তিন নবীকে আবে কৌসারে, গোসল দিয়ে দিল একে নবুয়ত মোহরে। ফেরেশতা তিন নবীকে আবে কৌসারে, গোসল দিয়ে দিল একে নবুয়ত মোহরে। এই আনমোল মোতি আর কেউ তো পেল না, দোনো জাহানের সেরা আর কেউ তো হলো না। ও এলোকে দেখো না, আখেরি জামানা, আখেরি নবুয়ত, এলোকে দেখো না। দয়ার নবী দুনিয়ার বুকে আসার আগে হালিমার ঘর তো দূরের কথা, সারা শহরে লেগেছিল দুর্ভিক্ষ। সেই সময় হালিমা এক সন্তানের মা হলেন। দুঃখের বিষয়, মা তার গর্ভে ধরা সন্তানের মুখে এক ফোঁটা দুধ দিতে পারছে না, কেননা উপোস থাকার জন্য দুধ গেছে শুকিয়ে, শরীর হয়ে গেছে দুর্বল। হাঁটতেই হালিমা জ্ঞান হারিয়ে ফেলে। সেই জ্ঞান হারা অবস্থায় হালিমা স্বপ্ন দেখলেন, এক বুজুর্গ এসে তাঁকে বলছে, শোনো না, শোনো না হালিমা, শোনো না, শোনো না, শোনো না হালিমা, শোনো না। দুধের চেয়েও সাদা ওই পানি পান করো না, মেস্ক অম্বরের চেয়েও খুশবুদার দেখো না। শোনো না, শোনো না হালিমা, শোনো না, এ পানি করলে পান বুকে দুধ আসবে, দুর্বল শরীরে তুমি বল পাবে। এ পানি করলে পান বুকে দুধ আসবে, দুর্বল শরীরে তুমি বল পাবে। ফেরেশতার কথাই হালিমা খাই, ফেরেশতার কথাই হালিমা খাই, সে কুঁয়ারি যে পানি চিনতে কি পেরেছো আমায়। ফেরেশতা বলে হালিমা, হালিমা বল তোমা
চিনতে আমি পারি না, শোনো না হালিমা, শোনো না হালিমা, শোনো না। দুধের চেয়েও সাদা ওই পানি পান করো না, মিস্ক অম্বরের চেয়েও খুশবুদার দেখো না, শোনো না হালিমা, শোনো না হালিমা, শোনো না। হালিমার কথায় লোকটি উত্তর দেয়, আমি শুকর, তুমি এত দুঃখ কষ্ট সহ্য করেও আল্লাহর শুকর বজায় রেখেছো, সেই জন্য আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তোমাকে এই সুখবর দিতে। তুমি মক্কা শহরে চলে যাও, সেখানে গেলে তোমার সব দুঃখ ঘুচে যাবে, তুমি সুখের মুখ দেখতে পাবে, কিন্তু কেউ যেন জানতে না পারে। সেই জাইফ হালিমার দেহের উপর এক হাত ফেরাতেই হালিমার সারা শরীর বাঁচার মতো শক্তি ফিরে এলো, আর শুকনো বুক মুহূর্তে দুধে ভরে গেল। আখেরি নবীর আগমনে দুনিয়া এই মোজেজা প্রথম অনুভব করেছিল, তাই আকাশ বাতাস আখেরি নবীর প্রশংসা গায়। লোহার সালাম ইয়া আখেরি নবী, ইয়া খৈরুল বাসার, ইয়া সাহি ইয়া রাব্বী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোহাজারো সালাম ইয়া আখেরি নবী, ইয়া খৈরুল বাসার, ইয়া সাহি ইয়া রাব্বী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানি তোমারি প্রেমে কুল মখলুকাত পয়দা, আদম কে ফেরেশতা তাই করেছে সজদা, যে জানল ভেদ গুলজার সে হয়েছে কবি, দিল রাখ রসুলের প্রেম লিখে নতে নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।